দু সালে সাগরে ভাসবেন নতুন টাইটানিক ডুবে যাওয়া টাইটানিকের মতো অবিকল আরেকটি জাহাজ দেখার স্বাদ কার না হয় চমকপ্রদ খবর হলো তেমনই একটি বিশাল নৌযান তৈরিতে এখন কাজ চলছে উনিশশো সালে টাইটানিক ছবিতে সেলিন ডিউনের গানের কথার মতো বললে ভ্রমণের এই প্রকল্প গো অন অ্যান্ড অন অর্থাৎ এগিয়ে যাচ্ছে নির্মাণ কাজ ক্রুজ অ্যারাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে দু সালে সাগরে ভাসবে নতুন টাইটানিক প্রথম যাত্রার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবে এটি ব্লু স্টার লাইন জানিয়েছে দুই জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন নয় ডেকের এই জাহাজে থাকছে আটশো পঁয়ত্রিশটি কেবিন মূল টাইটানিকের মতোই প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর টিকিট পাওয়া যাবে এতে সাজসজ্জাও হচ্ছে একই রকম জেমস ক্যামেরনের টাইটানিক ছবিতে দেখা বিশাল সিঁড়িও থাকবে নতুন জাহাজে ১৯১২ সালে বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় টাইটানিক এই ঘটনায় দেড় হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে ওই বিয়োগান্তক ইতিহাস নিয়ে উনিশশো সালে টাইটানিক ছবিটি তৈরি হয় এতে অভিনয় করেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেট উইন্সল্যান্ড পুরনো বিপর্যয়ের পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য টাইটানিক ট্যুর সঙ্গে প্রচুর লাইফ বোর্ড যুক্ত থাকবে জাহাজের কাঠামোতে দেখা যাবে পরিবর্তন সেই সঙ্গে আধুনিক রাডার সরঞ্জাম রাখা হবে টাইটানিক টু তৈরিতে অর্থ লগ্নি করছে অস্ট্রেলীয় ও রাজনীতিবিদ ক্লাইভ পালমার গত মাসে সেপ্টেম্বরে তিনি নিশ্চিত করেছেন এই জাহাজ তৈরির কাজ পুনরায় শুরু হয়েছে তার কথায় আগের টাইটানিকের মতোই নতুন জাহাজ ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাবে এই নৌযান পৃথিবীর জলপথ প্রদক্ষিণের মাধ্যমে সবার মধ্যে আকর্ষণ তৈরি করবে ডুবে যাওয়া টাইটানিকের মতো অবিকল একটি জাহাজ বানানোর লক্ষ্যে দু সালে পরিকল্পনা শুরু হয় চীনের কিজাং নদীর জলাধারে স্থায়ীভাবে রাখার জন্য এমন একটি নৌযান তৈরির প্রক্রিয়া চলছে এজন্য জন্য বাজেট ধরা হয়েছে সাড়ে চোদ্দ কোটি মার্কিন ডলার এক কোটি আটান্ন লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা এদিকে সাগরের তলদেশে ডাইভ দিয়ে মূল ধ্বংসাবশেষ দেখার সুযোগ পেতে যাচ্ছেন পর্যটকরা অবশ্য এই জন্য ব্যয় করতে হবে প্রচুর অর্থ আমেরিকান প্রতিষ্ঠান ওয়াশানগেট দু সালে এই সেবা চালু করবে এই ক্ষেত্রে জনপতি লাগবে এক লক্ষ পাঁচ হাজার একশো মার্কিন ডলার উনানব্বই লক্ষ বাহাত্তর হাজার টাকা এছাড়া দ্য ব্লু ফিশের প্রতিষ্ঠাতা স্টিভ সিমস দু থেকে বিশ মৌসুমে ধ্বংসপ্রাপ্ত টাইটানিকের ভেতরে পর্যটকদের ভ্রমণ আয়োজনের আশা করছেন বাস্তবতা হলো টাইটানিক টু আদৌ আলোর মুখ দেখবে কিনা তা পরিষ্কার নয় এছাড়া আগামী বছর ধ্বংসপ্রাপ্ত জাহাজটিতে ভ্রমণের সুযোগ চালু হওয়ার সম্ভাবনাও তেমন জোরালো নয় তবে একটা ব্যাপার নিশ্চিত শতাধিক বছর পেরিয়েও বিশ্বব্যাপী এখনও টাইটানিক জাহাজ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে মানুষের আর এম এস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল যা ১৫ এপ্রিল উনিশশো সালে জাহাজটির প্রথম সমুদ্র যাত্রায় সাউথ থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় এটি ওই সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল পনেরো এপ্রিল সোমবার দুইটা পর্যন্ত দুই ঘন্টা চল্লিশ মিনিট সময় ধরে এই ডুবে যাওয়ার ঘটনার ফলে এক হাজার বেশি মানুষের মৃত্যু ঘটে যা ইতিহাসে শান্তিকালীন সময়ে প্রাণঘাতী সামুদ্রিক বিপর্যয়ে পরিণত হয়েছে